আসসালামু আলাইকুম। শুরু করছি অটোক্যাডের ধারাবাহিক পর্বের, আজকে হচ্ছে পঞ্চম নাম্বার পর্ব। এর আগে আমাদের আলোচনা করা হয়েছিল অনেকগুলো টুলবার থেকে দুটি টুলবার নিয়ে। আজকে আমাদের টুলবারের শেষ পর্ব, শুরু করা যাক। প্রথমেই আমি 4 নম্বর পার্টে যে ফাইলটি সেভ করে রেখেছিলাম সেটি ওপেন করে নিচ্ছি। আমাদের গর্ধপাঠে দেখানো হয়েছিল মডিফাই টুলবার এবং প্রপার্টিস টুলবার নিয়ে। আজকে দেখানো হবে লেয়ার টুলবার, ডাইমেনশন টুলবার, ভিউ টুলবার, ড্র অরবিট এবং জুম টুলবার নিয়ে। প্রথমেই যাচ্ছি লেয়ার টুলবারে। লেয়ার টুলবারে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার থেকে ক্লিক করে আমরা যে কোনো লেয়ারে এক একটি অবজেক্ট রাখতে পারি। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার থেকে নিউ লেয়ারে ক্লিক করার মাধ্যমে আমরা নতুন লেয়ার তৈরি করতে পারি, ডিলেট লেয়ারের মাধ্যমে কোনো লেয়ার ডিলেট করতে পারি এবং সেট কারেন্টের মাধ্যমে কোনো একটা লেয়ার অ্যাক্টিভ করতে পারি। এইখানে লাইটের মতো একটা সিম্বল আছে যেটা অন বা অফ করে দিলে লেয়ারটি দেখা যাবে অথবা দেখা যাবে না। ফ্রিজ করে রাখতে পারি, লক করে বা আনলক করেও রাখতে পারি। এই হচ্ছে আমাদের লেয়ার টুলবার। আমরা যখন কোনো ড্রয়িং করব তখন লেয়ার টুলবার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। এরপরের টুলবার হচ্ছে ডাইমেনশন টুলবার। ডাইমেনশন টুলবারের প্রথমেই যে টুলটি রয়েছে সেটি হচ্ছে লাইনার। লাইনারের মাধ্যমে কোনো হরিজন্টাল বা আনুভূমিক লাইনের দূরত্ব নেওয়া হয়। প্রথমে আমি টুলের উপর ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। নিশ্চয় বোঝা যাচ্ছে যেহেতু আমরা লাইনটা মোটা রেখেছি, আমরা যদি লাইনটা বাই লেয়ারে রেখে দিই এখন কিন্তু যা আঁকা হবে সব নর্মাল লাইন দেখা যাবে। এরপরের টুল হচ্ছে অ্যালাইন। অ্যালাইনের কাজ হচ্ছে বাঁকা কোনো লাইনের মাপ দেখান। আর্চ লেন্থ হচ্ছে কোনো একটি আর্চের দৈর্ঘ্য দেখাবে। এরপরের টুল হচ্ছে অর্ডিনেট। অর্ডিনেট মানে হচ্ছে কোনো একটি অবজেক্টের স্থানাঙ্ক বা কোনো একটি পয়েন্টের স্থানাঙ্ক দেখাবে। এরপরে হচ্ছে রেডিয়াস, কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ দেখাবে। জগড, কোনো একটি বৃত্তের বাহিরের কোনো বিন্দু থেকে ব্যাসার্ধ দেখাবে। ডায়ামিটার হচ্ছে কোনো একটি বৃত্তের ব্যাস দেখাবে, এই জন্য আমার একটা বৃত্ত থাকতে হবে। নিশ্চয় বোঝা যাচ্ছে। অ্যাঙ্গুলার হচ্ছে কোনো একটি কোণ দেখাবে, কুইক ডাইমেনশান, দ্রুত ডাইমেনশান নেওয়ার জন্য। বেজ লাইন হচ্ছে বেজ লাইনের কোনো মাপ নেওয়ার জন্য। কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াসলি কোনো ডাইমেনশান নেওয়ার জন্য। কুইক লিডার হচ্ছে দ্রুত কোনো লিডার আঁকার জন্য। এরপরে হচ্ছে টলারেন্স। টলারেন্সের কাজটি বিস্তৃত, এটি নিয়ে অন্য কোনো পর্বে আলোচনা করা হবে। সেন্টার মার্ক হচ্ছে বৃত্তের সেন্টার দেখানোর জন্য। নিশ্চয় বোঝা যাচ্ছে। ডাইমেনশন এডিট হচ্ছে ডাইমেনশন এডিট করার জন্য। ডাইমেনশন টেক্সট এডিট হচ্ছে ডাইমেনশনের টেক্সট এডিট করার জন্য। ডাইমেনশন আপডেট হচ্ছে ডাইমেনশন পরিবর্তন করে আপডেট করার জন্য। সবশেষে আছে ডাইমেনশন স্টাইল, যেটা আমরা মেনু বারের ফরম্যাট মেনু থেকেও নিতে পারি। এই ছিল আমাদের ডাইমেনশন টুলবার। আমাদের পরের টুলবার হচ্ছে জুম টুলবার।
জুমের প্রথমেই যেটি আছে জুম উইন্ডো। জুম উইন্ডো হচ্ছে কোনো একটি অংশকে বড় করে দেখানো। এরপরে জুম ডাইনামিক, জুম ডাইনামিক মানে হচ্ছে যেই জায়গাটি বড় করে দেখতে চাই সেখানে ক্লিক করে ইন্টার। নিশ্চয়ই বোঝা গেছে। জুম স্কেল, কোনো একটি অবজেক্ট স্কেল আকারে বড় করে দেখান। জুম সেন্টার, জুম সেন্টারের মাধ্যমে একটি অবজেক্টকে সেন্টারে দেখাবে। এরপরে আছে জুম অবজেক্ট, যে কোনো একটি নির্দিষ্ট অবজেক্টকে জুম করা। এরপরে আছে জুম ইন, এটা বড় করে দেখানো। জুম আউট হচ্ছে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া। জুম অল হচ্ছে সবগুলো অবজেক্টকে একটি পেজে নিয়ে আসা। জুম এক্সটেন্ড হচ্ছে এই অবজেক্টগুলোকে একটু বড় করা বা ছোট করা। এই ছিল আমাদের জুম টুলবারের কাজ। আমাদের পরবর্তী টুলবার হচ্ছে ড্র অর্ডার। ড্র অর্ডারের প্রথম যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। একটি অবজেক্টের উপরে আরেকটি অবজেক্ট থাকলে নিচের অবজেক্টটিকে উপরে, সেন্ড টু ব্যাক, উপরের অবজেক্টটিকে নিচে নিয়ে যাবে। ব্রিং অ্যাবোভ অবজেক্ট, আরেকটি হচ্ছে সেন্ড আন্ডার অবজেক্ট। একটা উপরে নিয়ে যাবে অবজেক্টকে, আরেকটি নিচে নিয়ে আসবে অবজেক্টকে। এই ছিল ড্র অর্ডার টুলবার। আমাদের সর্বশেষ টুলবার হচ্ছে ভিউ টুলবার, যার মাধ্যমে আমরা যখন কোনো প্ল্যানের সেকশন বা এলিভেশন অঙ্কন করব তখন বিভিন্ন দিক থেকে দেখার প্রয়োজন হয়, যার কারণে এই ভিউ টুলবারটি ব্যবহার করা হয়। ভিউ টুলবারের প্রথম যে টুলটি রয়েছে এটি হচ্ছে নেম ভিউ। এর মাধ্যমে আমরা যে কোনো একটি নতুন ভিউ তৈরি করতে পারি। তারপরের ভিউটি হচ্ছে টপ ভিউ, কোনো একটি অবজেক্টের উপরের অংশ দেখার জন্য। এরপরের টুল হচ্ছে বটম ভিউ, নিচ থেকে কেমন দেখাবে সেটা দেখার জন্য। লেফট ভিউ বাম পাশের ভিউ, রাইট ভিউ হচ্ছে ডান পাশের ভিউ, ফ্রন্ট সামনের ভিউ, ব্যাক হচ্ছে পেছনের ভিউ। SW আইসোমেট্রিক ভিউ হচ্ছে সাউথ এবং ওয়েস্ট দুটো অক্ষ মিলে কেমন দেখাবে। SE আইসোমেট্রিক হচ্ছে সাউথ এবং ইস্ট, NE হচ্ছে নর্থ এবং ইস্ট, NW হচ্ছে নর্থ এবং ওয়েস্ট। ক্রিয়েট ক্যামেরা হচ্ছে আমরা যখন কোনো রেন্ডার করি তখন ক্যামেরা সেট করার জন্য। প্রিভিয়াস ভিউ হচ্ছে আগের ভিউয়ে ফিরে যাওয়ার জন্য। এই ছিল আজকের আমাদের লেয়ার, ডাইমেনশন, জুম, ড্র অর্ডার এবং ভিউ টুলবারের কাজ। আমাদের এছাড়া টুলবার নিয়ে আরও দুটি পর্বে আলোচনা করা হয়েছে। আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটি প্ল্যান অঙ্কন করা যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।